মাস্টার্স পাশ করে খামারি হওয়া এক নারী এখন চট্টগ্রামে পশুর হাটের আলোচিত মুখ। চাঁপাইনবাবগঞ্জ থেকে হাটে আনা তার 21টি গরু ঘিরেও আকর্ষণ কম নয়। হাজার হাজার পুরুষ ক্রেতা বিক্রেতাদের ভিড়ে ব্যতিক্রম অদম্যই নারী, তার সাহস আর সংগ্রামী জীবনের গল্প এবং সবার মুখে মুখে। চট্টগ্রামে বিবির হাটে ক্রেতারা একটি বারের জন্য হলেও থমকে দাঁড়ান এই সালমা খাতুনকে দেখে, কারণ পশুর হাটে গরু নিয়ে আসা ব্যাপারী এবং খামারিদের মধ্যে তিনি একমাত্র নারী। দীর্ঘ পথ পাড়ি দিয়ে চাঁপাই নবাবগঞ্জ থেকে এনেছেন 21টি গরু। বছরে আমার যদি 20টা গরু থাকে তাহলে 20টা বাছুর হবে, ওই 20টা বাছুর আমার এক বছরে 20 লাখ টাকা হবে। আমি মনে করি যে মেয়েরা গাভী গরু বা ষাঁড় গরু পালন করে সফল হতে পারবে। অদম্য এই নারীর জীবন সংগ্রাম মুখর। বিয়ের এক বছর পর স্বামীর অত্যাচারে ছাড়তে হয় সংসার। মেয়ে কোলে নিয়ে চাকরি শুরু করলেও করোনাকালে তাও হারান। এরপর মন দেন গরু লালন পালনে। একটি গাভী দিয়ে শুরু হয় সালমার মরিয়ম এগ্রোর যাত্রা। মনে হচ্ছিল যে কি করব, তারপরে গরুর প্রতি ভালোবাসা তো, তারপরে আমি যে একটা গাভী কিনি, তারপরে ভাবছি যে খামার শুরু করে দিই, তারপরে খামার শুরু করে দিয়েছি, মানে শখ করে শুরু করে এখন ব্যবসার সাথে জড়িয়ে গেছি। নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে অনার্স ও রাজশাহী সরকারি কলেজ থেকে মাস্টার্স করেও খামারি হওয়া এই নারীর গল্প এখন চট্টগ্রামের পশুর হাটে সবার মুখে মুখে। নারী উদ্যোক্তাদেরকে খুব আকৃষ্ট করবে ভবিষ্যতে, তো সেটা দেখে আমি মূলত আশা, কিন্তু আমি আসছি দেখলাম, কিন্তু দেখা যাচ্ছে গরুর দামটা তুলনামূলক একটু বেশি। এই লাইনে আরো আগে আসা দরকার এবং প্রশাসন থেকে প্রত্যেকটা স্তরে মানুষ ওনাদেরকে সহযোগিতা করা দরকার, গরুগুলো দেখে মানে ক্রয় করা দরকার, কারণ ওনাকে উৎসাহ দেওয়া দরকার ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এক সময় দুঃখের সাগরে ভেসে বেড়ানো সালমা এখন উদ্যোক্তা। একটি খামার বদলে দিয়েছে তার জীবনের গল্প। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।